নমস্কার বন্ধুরা আমি ডাক্তার ভীম রস্কর বন্ধুরা আজকে আবারও একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর যার নাম হলো অ্যাডোনিস ভার্নালিস হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা অবশ্যই জানেন যারা মেডিকেল স্টুডেন্ট আছে আর যারা যারা জানেন না সাধারণ মানুষ অবশ্যই আপনারা এই ভিডিওতে ডিটেলস জানবেন যে এর কাজ কী তো আপনারা দেখবেন হোমিওপ্যাথিতে বিভিন্ন রকম টনিক পাওয়া যায় কেমন ব্রেন টনিক পাওয়া যায় লিভার টনিক পাওয়া যায় তেমনি তেমনি দেখবেন জেনারেল হেলথ টনিক পাওয়া যায় আয়রন টনিক পাওয়া যায় আমি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছিলাম অ্যাসপিডোস পারমা হোমিওপ্যাথিক মাদার টিংচার সম্বন্ধে যেটাকে আমি বলেছিলাম যে লাংস ফুসফুসের একটা টনিক তেমনি যদি হার্ডের কোনো টনিক থাকে আর হার্ডের যদি টনিক কোনো ওষুধ থাকে তাহলে বলবো এই অ্যাডোনিস ভার্নালিস মাদার টিংচার ফর্মে হার্ডের উপরে খুব ভালো কাজ করে অর্থাৎ হাড়ের বিভিন্ন রকম রোগকে ঠিক করে এই অ্যাডোনিস ভার্নালিস হোমিওপ্যাথিক মেডিসিনটি মারাটিংচ্যাপে তার জন্য এটাকে হাড়ের একটা টনিক হিসাবে আমাদের কাছে পরিচিত অর্থাৎ এই মেডিসিনটিকে আমরা হার্ট টনিক হিসাবেও চালাতে পারি তো বন্ধুরা এই মেডিসিনটি হলো প্লান কিংডমের মেডিসিন প্লান কিংডম মানে কি উদ্ভিদ একটা গাছে থেকে এই মেডিসিনটি তৈরি হয় অর্থাৎ এর কোনো সাইড এফেক্ট নেই আপনারা এই মেডিসিনটা হামেশাই ইউজ করতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে সাধারণ মানুষ ইউজ করবে আর ডাক্তাররা ডাক্তারদের মতো করে ইউজ করাবে পেশেন্টদের ক্ষেত্রে তো বন্ধুরা এর হোমিওপ্যাথিকালি কী কোন কোন দিকে আমরা ইউজ করতে পারবো হার্ট যদি ওয়েকনেস হয়ে যায় দুর্বলতা হয়ে যায় যদি আপনার প্যালপিটেশান বেড়ে যায় অর্থাৎ হার্টের সমস্ত রকম রোগকে এই মেডিসিন কাজ করে সমস্ত রকম রোগের উপরে হার্ট দুর্বল হয়ে গেছে হার্টের প্যালপিটেশান হচ্ছে হার্টের মাসেল দুর্বল হয়ে গেছে আপনার পাম্পিং ক্যাপাসিটি কম হয়ে গেছে আপনার ক্যাপাসিটি ঠিকঠাক আসছে না পাম্পিং ক্যাপাসিটি আপনার পালস রেট কমে গেছে আপনার হয়তো পালস যে পালস আমরা দেখি এই পালস রেট কমে গেছে পাম্পিং ক্যাপাসিটি কমে গেছে হার্ট দুর্বল হয়ে গেছে তাহলে কী করবে এছাড়াও কার্ডিওমায়োপ্যাথি খুব ভালো কাজ করে হাড়ের মধ্যে জল জমে গেছে সেখানে ভালো কাজ করবে পেরিওকার্ডাইটিস এন্ডোকারডাইটিস হাডের উপরে ফুলে গেছে বা হাটের ভিতরে ভল বড় হয়ে গেছে সেখানে ফুলে গেছে ইনফ্লামেশন হয়ে গেছে তো চোখ বন্ধ করে আপনারা এই অন্য কনস্টিটিউশনাল মেডিসিনের সাথে এই মেডিসিনটি আপনারা ইউজ করতে পারলেন অ্যাডোনিস ভার্মোলিস তো এছাড়াও যদি পাম্পিং ক্যাপাসিটি একেবারে কমে যায় পাম্পিং দেখবেন সিক্সটি পার্সেন্টের উপরে যদি আপনার পাম্পিং ক্যাপাসিটি থাকে হাটে তাহলে দেখবেন আপনি বেস্ট খুব ভালো কিন্তু যদি ফিফটি সিক্সটি ছাড়া ফিফটি এবং তার নিচে যদি চলে আসে অনেকের থার্টি পার্সেন্টের নিচে চলে আসে খুব ডেঞ্জারাস ভয়ের কারণ তো সেক্ষেত্রে অবশ্যই আমি একটা মেডিসিন সর্বপ্রথম দিয়ে থাকি যার নাম হচ্ছে ট্রোফান্তাস হিসপিডাস মাদার টিংচার যদি এই রকম যদি ফিফটি পার্সেন্টের নিচে যদি চলে আসে তো স্ট্রোফান্তাস হিসপিডাস ইমিডিয়েট চালু করি তেমনই যদি ফিফটি পার্সেন্টের নিচে যদি এই রকম চলে আসে হার্টের কোনো রোগের সাথে তাহলে আপনি এই অ্যাডোনিস ভার্নালিসও ভালো মেডিসিন অ্যাডোনিস ভার্নিস আপনি ইউজ করতে পারেন নিঃসন্দেহে এটিও খুব ভালো মেডিসিন এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন আপনার পাম্পিং ক্যাপাসিটি অনেকটা পরিমাণে বাড়াবে এবং হার্টকে অনেকটা পরিমাণে সুস্থ করবে আপনার কমজুরিকে দূর করে দেবে আস্তে আস্তে আর এই পাম্পিং ক্যাপাসিটি যখন কম হবে দেখবেন তখন আপনার ঘন ঘন দমের কষ্ট হবে অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হবে আপনার দুর্বলতা অনুভব হবে কারণ ধর পাম্পিং ক্যাপাসিটি কম আপনার অবশ্যই দুর্বল হয়ে যাবে প্যালপিটেশন হবে সবসময় বুকের মধ্যে একটা বুক ধরফ করবে আপনার দুর্বলতা চলে আসবে সেক্ষেত্রে মেডিসিনটি আপনি ইউজ করতে পারেন এছাড়া কিডনিতে যদি কোনো সমস্যা হয় কিডনিতে কোন কোন সমস্যা দেখবেন কিডনির যদি কোনো প্রবলেম হয় তাহলে কিডনিতে যে জল আমাদের ইউরিনটাকে বাইরে বার করে দিচ্ছে ছেঁকে সেটা যদি ঠিকঠাক বাইরে না বার হতে পারে তাহলে আমাদের শরীরের মধ্যে জমে যাবে যে শরীর ফুলতে পারে হাত ফুলতে পারে পা ফুলতে পারে সারা শরীর ফুলে যেতে পারে আর এর জন্য হাডের উপরে চাপ পড়বে আর তার জন্য এই মেডিসিনটি আপনি অ্যাডোনিস ভার্নালিস চালু করবেন দেখবেন হার্টও সুস্থ থাকবে আপনার কিডনিটাকেও সুস্থ করবেন এবং আপনার শরীরের ফোলাটাকেও কমাবে এবং মনে করুন আপনার পেটে জল জমে গেছে হাইড্রোথোরাক্স পেটে পেটে জল জমে গেছে হাডের মধ্যেও জল জমে গেছে তাহলে কি করবেন তাহলে অ্যাডানিস ভার্নালিস খুব ভালো মেডিসিন অ্যাডানিস ভার্নালিস আমরা ইউজ করতে পারেন তবে অবশ্যই কনস্টিটিউশনাল মেডিসিন আপনি ইউজ করতে হবে কিন্তু এই মেডিসিনটি আপনাকে অনেকটা পরিমাণে হেল্প করে দেবে নেক্সট হলো মাইটাল অ্যান্ড অ্যাওটিক ওয়েটিক রিগার্ডিটেশান মানে কি হাডের মধ্যে চারটি প্রকোষ্ঠ আছে উপরের দুটি নিচের দুটি যারা সাধারণ মানুষ তারা হয়তো যারা শুনেছে তারা জানে এবং যারা সাধারণ মানুষ যারা শুনেনি তারা তো অবশ্যই জানবে না কিন্তু মেডিকেল স্টুডেন্টরা জানে ব্লাড একটা সারা শরীর থেকে ব্লাড ঘুরে এসে একটা প্রকোষ্ঠতে আসতেছে এবং সেখান থেকে দেখবেন ফুসফুসে যাচ্ছে ফুসফুস থেকে হার্টের আরেকটা প্রকোষ্ঠতে আসতেছে অক্সিজেন যুক্ত আবার রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ছে এই যে কন্টিনিউ এই যে সিস্টেমটা চলছে এবং এই সিস্টেমটা চলতে চলতে যদি বাঁধাপ্রাপ্ত হয় যদি বিপরীতমুখী হয় বা ঠিকঠাক না হয় যেটাকে মাইটালান টিক রিগার ডিসেশন বলে যদি বিপরীত হয়ে যায় তাহলে তারা কি হবে তাহলে এটা মেডিকেল স্টুডেন্টরা খুব ভালোভাবে বুঝবে তো সেক্ষেত্রে এই মেডিসিনটি অ্যাডোনিস ভার্নানিস খুব ভালো মেডিসিন দশ পটা করে দিনে তিনবার আধা কাপ জলের সাথে আপনারা খাবেন দেখবেন উপকার পাবেন নেক্সট হাডের সমস্যার জন্য যদি আপনার টিনিটাস হয় কানের মধ্যে শোঁষো করে আওয়া যাচ্ছে ভো করে আওয়াজ হচ্ছে হাডের সমস্যা আপনার এনিমিক হয়ে গেছেন উঠে দাঁড়াচ্ছেন দেখবেন চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে ভাটাইগো চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে মাথা ঘুরে যাচ্ছে এবং কানের মধ্যে শোঁষও ঝোঁঝো করে আওয়াজ হচ্ছে তো সেক্ষেত্রে অ্যাডোনিস ভার্নালিস মাদার টিংচার ফর্মে খুব ভালো কাজ করবে অনেকের বলে রিঙ্গিং সাউন্ড টিনিটাসের জন্য কোনো হোমিওপ্যাথিতে যদি কোনো মাদার টিংচার রূপে থাকে তাহলে অ্যাডোনিস ভার্নালিস খুব ভালো মেডিসিন আমি কয়েকটা পেশেন্টকে দিয়েছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি তবে ওর সাথে অন্য মেডিসিন থাকে সিমটোম্যাটিক দাবা থাকে কিন্তু তার সাথে এ মাদার টিংচারও খুব ভালো কাজ করে যদি আপনার আর্থাইটিস হয়ে যায় সেটা ঠিক করে ফেলেছেন তারপরে যদি আপনার কিডনির সমস্যাটা ঠিক করে ফেলেছেন ইনফ্লুয়েঞ্জা হয়েছে তারপর ঠিক করে ফেলেছেন তারপরে যদি শরীরের কোনো রোগ হয় তাহলে অ্যাডোনিস ভার্নান্ডিস আপনাকে হেল্প করতে পারে বা আপনার হার্টের মধ্যে কোনো সমস্যা চলে আসবো সেক্ষেত্রে অ্যাডোনিস ভার্নালিস খুব ভালো মেডিসিন আপনার হার্টের যে শরীরের যে পালস রেট সেই পালস রেটটাকে ঠিক করে রিয়েলাইজড করে মানে দেখবেন যদি খুব বেশি হয় সেটাকে কম করবে এবং কম হলে সেটাকে আবার ঠিক করবে অর্থাৎ সঠিক মাত্রাতে নিয়ে আসবে তো সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা ইউজ করতে পারেন তাহলে কি হলো প্যাল যদি প্যালপিটেশান কমে যায় ওয়েকনেস হয়ে যায় যদি পাম্পিং ক্যাপাসিটি কমে যায় তাহলে এই মেডিসিনটি ইউজ করছেন এবং বিশেষত দমের কষ্ট কোনো রুগীর মধ্যে যদি পান ওয়েকনেস দমের কষ্ট এবং ঘন ঘন তার প্যালপিটেশান হচ্ছে কি বললাম প্যালপিটেশান দমের কষ্ট পেইন এই তিনটি যদি একসাথে থাকে তাহলে জানবেন অ্যাডোনিস ভার্নালিস সেক্ষেত্রে খুব ভালো মেডিসিন আপনারা ইউজ করতে পারেন তো বন্ধুরা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন দেখাব একটি নতুন ভিডিওতে ততক্ষণ একটা যতক্ষণ নতুন না ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন শুকে থাকবেন নমস্কার